আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক পদ সবজি দিয়ে সবজি রান্না করা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে চলুন দেখে নেই আমার এই সবজিটা রান্না করতে কি কি লাগে। তো এখানে আমি পেঁপে নিলাম, তো আমি একটু কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে মুগ ডাল, তারপর যা যা লাগে চলুন দেখে নিই। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে আমি মুগ ডাল গুলা ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ডালটা একদম ভাজা হয়ে গেছে, যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ডাল থেকে তখনই বুঝতে হবে যে ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব, উঠিয়ে ধুয়ে নিব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 5 ফোড়ন অ্যাড করে দিব, আস্ত 5 ফোড়ন। আর দিয়ে দিব তেজপাতা। আর দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেলে তো আমি আগে একটু পানি অ্যাড করে দিব, তারপর হচ্ছে সবগুলা মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া অল্প পরিমাণে, আর দিব গরম মশলার গুঁড়া 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো সবগুলো মশলা আমি একসাথে বলে দিলাম। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো অ্যাড করে দিব। তো ডালগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিছি। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে আমি পেঁপেগুলো অ্যাড করে দিব। তো আমি ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা আমার পাশে, তো কথা বলতেছে, হয়তো ওর কথা শুনতে পাইতেছেন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তাই পেঁপেগুলো একটু কিউব করে কেটে নিলাম, আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দি
দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, এটা যার যার ইচ্ছে মতো। তো ডেকে দিলাম। তো মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব 7 মতো ধনিয়া পাতা। সবজি ভাজি কিন্তু একদম রেডি। তো আমি একটু পরিবেশন করে নিলাম, কোনো কিছুই দেই নাই, জাস্ট বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।